হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর ইসরাত জাহান। আমি স্কিন অ্যান্টি এজিং হেয়ার লেজার অ্যান্ড কসমেটিক সার্জন। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঠোঁটের যত্ন। তো ঠোঁট আমাদের মুখের সবচেয়ে সেন্সিটিভ একটা পার্ট। তো অনেকেই হচ্ছে ঠোঁটের নানা সমস্যায় ভুগে থাকেন। আসলে ঠোঁটের যে সমস্যাটা সবচেয়ে বেশি কমন সেটা হচ্ছে ঠোঁটের কালচে ভাব। এখন প্রথমে আমরা জানবো যে ঠোঁটের কালচে ভাব কী কী কারণে হয়। বিভিন্ন কারণে কিন্তু ঠোঁটের কালচে ভাবটা আসতে পারে। প্রথমেই যদি আমি বলি সেটা হচ্ছে স্মোকিং। আমরা সবাই জানি যে স্মোকিং থেকে ঠোঁটের কালচে ভাব আসতে পারে। নাম্বার টু যদি আমি বলি তাহলে হচ্ছে জেনেটিক কজ। কারো যদি বংশগতভাবে দেখা যায় যে ঠোঁট কালো হয় তাহলে তার ঠোঁটটা কালো হওয়া খুব স্বাভাবিক। নাম্বার থ্রি যদি বলি তাহলে হরমোনাল কজ বলা যায়। কিছু কিছু হরমোনাল ডিজিজ আছে যেসব ডিজিজে সাধারণত ঠোঁট কালো হবে। যেমন আমাদের মেয়েদের শরীরে যদি অ্যান্ড্রোজেন নামক হরমোন এটা যদি বেশি থাকে তাহলে দেখা যায় যে ঠোঁটটা কালো হয়, এটা হরমোনাল কজ হয়। এছাড়া থাইরয়েড ডিসঅর্ডারও দেখা যায় যে অনেক সময় ঠোঁট কালো হয়ে যায়। এছাড়া সবচেয়ে কমন যে কারণটা সেটা হচ্ছে টু মাচ কেমিক্যাল ইউজ। যেমন আমরা যদি লিপস্টিক, আমরা রেগুলার আজকাল লিপস্টিক ইউজ করি, কিন্তু লিপস্টিক ইউজ করার পর সেই লিপস্টিকটা যদি ঠিকমতো রিমুভ না করি তাহলে দেখা যাবে যে ঠোঁটটা কালো হয়ে যাবে। তো লিপস্টিক যেহেতু একটা কেমিক্যাল, এটা অবশ্যই ঠিকমতো আমাদের রাতে শোয়ার আগে রিমুভ করে শুতে হবে। আর না হয় যেই কেমিক্যালটা আমরা ঠোঁটটা লাল করার জন্য ইউজ করছি দেখা যাবে যে সেই কেমিক্যালটা উল্টা প্রসেসে আমাদের ঠোঁটটা কালো করে ফেলছে। আর একটা যেটা খুব কমন একটা কজ সেটা হচ্ছে সানস্ক্রিন ইউজ না করা। আমরা সবাই কিন্তু এখন কম বেশি মুখে সানস্ক্রিন ইউজ করার কনসেপ্টটা গ্রহণ করেছি, কিন্তু ঠোঁটে আমরা কিন্তু সানস্ক্রিন ইউজ করি না। আমরা যখন বাইরে যাব তখন লিপস্টিকের নিচে বেস হিসেবে অবশ্যই সানস্ক্রিন ইউজ করব এবং তার উপরে হচ্ছে আমরা লিপস্টিক ব্যবহার করব। তো এটা হচ্ছে মোটামুটি ঠোঁট কালো হওয়ার কারণ। এখন যাদের ঠোঁট অলরেডি কালো হয়ে গেছে তারা কী করবেন, তাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে। তো সেক্ষেত্রে বিভিন্ন ধরনের উপায় আছে কিন্তু ঠোঁটের কালচে ভাবটা দূর করার জন্য। যেমন কেমিক্যাল পিল একটা প্রসিডিওর, এটা হচ্ছে মাইল্ড কেমিক্যাল দিয়ে ঠোঁটের যে কালচে ভাবটা অর্থাৎ ঠোঁটের যে চামড়াটা কালচে হয়ে গেছে সেটা আমরা খুব সহজেই কিন্তু দূর করতে পারি। আরেকটা প্রসিডিওর আছে যেমন হচ্ছে PRP, যেটা হচ্ছে ইনজেক্টেবল প্রসিডিওর। ঠোঁটটাকে আমরা প্রথমে নামনে স্ক্রিন দিয়ে নাম করে নিই, নাম করে তারপরে হচ্ছে আমরা ইনসুলিন সিরিঞ্জ, যেটা খুব ছোটো নিডেল, বেবি নিডেল দিয়ে খুব সফটলি ইঞ্জেকশনটা দেওয়া হয়। টোটাল প্রসিডিওরটা কিন্তু পেইনলেস এবং কোনো ডাউন টাইম নাই। এবং এই প্রসিডিওরের মাধ্যমে ঠোঁটের যে কালচে ভাবটা এসেছে সেটা আমরা দূর করে ঠোঁটের সেই পিঙ্কিশ ভাবটা আবার ফিরিয়ে আনতে পারি। এছাড়াও কিছু আরও কিছু প্রসিডিওর আছে, যেমন হচ্ছে মাইক্রোনিডিলিং, তারপর হচ্ছে কিছু লেজার রে আছে, এগুলোর মাধ্যমে ঠোঁটের হারানো কালচে ভাবটা আবার ফিরিয়ে আনা যায়। লেজারের কথা যখন চলে এসেছে, লেজারের মধ্যে সবচেয়ে ভালো যে লেজারটা ঠোঁটের কালচে ভাব দূর করতে ইউজ হয় সেটা হচ্ছে ফ্যাকশনাল লেজার। ফ্যাকশনাল লেজারের সাহায্যে ঠোঁটের কালচে যেই স্কিনটা আছে সেই স্কিনটা আমরা আবার রিসার্ফেসিং করে পিঙ্কিশ স্কিনটা নিয়ে আসতে পারি। তো এছাড়াও ঠোঁটের এই কালচে ভাব ছাড়াও ঠোঁটের আরও কিছু সমস্যায় আমরা ভুগে থাকি। যেমন হচ্ছে ঠোঁটের কিছু অ্যাসিমেট্রি, যেমন অনেকের দেখা যায় যে আপার লিপ এবং লোয়ার লিপের মধ্যে অ্যাসিমেট্রি থাকে। আবার অনেকের দেখা যায় যে ঠোঁটটা অনেকটা ফ্ল্যাট, অর্থাৎ একেবারে সোজা ঠোঁট বা চিকন ঠোঁট। তো এইসব সমস্যাও কিন্তু খুব সহজেই দূর করা যায় ঠোঁটের এই অ্যাসিমেট্রিগুলি। আবার কারো দেখা যায় যে জন্মগতভাবে ঠোঁটের মধ্যে কিছু অ্যাসিমেট্রি থাকে, এগুলো কিন্তু এখন খুব সহজেই প্লাস্টিক সার্জারি ছাড়া, কোনো কাটা ছেঁড়া ছাড়া আমরা রিপেয়ার করতে পারি। এবং যেই ইঞ্জেকশনের সাহায্যে আমরা সেটা রিপেয়ার করি সেটা হচ্ছে ফিলার, যেটাকে বলা হয় ফিলার। ফিলার আসলে আর কিছুই না, এটা হচ্ছে সুগার লাইক একটা ম্যাটেরিয়াল যেটা আমরা ঠোঁটের মধ্যে ইঞ্জেক্ট করে করি, এবং ইঞ্জেক্ট করে ঠোঁটের যে জায়গাটা অসামঞ্জস্যতা আছে সেটাকে আমরা ফিরিয়ে আনতে পারি, ব্যাক করতে পারি। তো ফিলার প্রসিডিওরটা আসলে অনেকেই জেনে থাকবেন, অনেকের মনে ফিলার নিয়ে খুব প্রশ্ন আসে। আমার কাছে যে কোশ্চেনগুলো খুব ফ্রিকোয়েন্টলি আসে ফিলার নিয়ে সেটা হচ্ছে যে ফিলার করলে কি আমার ঠোঁটটা ডার্ক শেপড হয়ে যাবে নাকি। একেবারেই না, আমরা কিন্তু খুব ন্যাচারাল ওয়েতেও ফিলার করতে পারি, যেভাবে চাই সেভাবে ফিলার করা যায়। আবার অনেকের মনে প্রশ্ন আসে যে ফিলার করলে ফিলারের কোনো ডাউন টাইম আছে নাকি, ফিলার করার পর কতদিন পরে আমরা আবার আমাদের ন্যাচারাল লাইফে, আমাদের রেগুলার লাইফে ব্যাক করতে পারবো। সেক্ষেত্রে আমি বলবো যে ফিলার করার পর
কিন্তু আপনি আপনার রেগুলার যেই অ্যাক্টিভিটি আছে, যেমন আপনি আপনার খাওয়া দাওয়া, তারপর আপনার রেগুলার আপনার যে সার্ভিস, সেগুলো কিন্তু আপনি কন্টিনিউ করতে পারেন। শুধু কিছু রেস্ট্রিকশন আমরা দেই, যে গরম খাবারটা আপনি অ্যাভয়েড করবেন 3 থেকে 4 দিন পর্যন্ত। আর হচ্ছে আমরা অতিরিক্ত এক্সপ্রেশন, যেমন হচ্ছে হাসি কান্না, এগুলো 3 থেকে 4 দিন অ্যাভয়েড করতে বলি। এরপর আপনি আপনার 4 দিন পরে আপনি আপনার রেগুলার কাজ সম্পূর্ণ স্বাভাবিকভাবেই করে ফেলতে পারবেন। এছাড়া যে জিনিসগুলো আমরা ফিলারের পর অ্যাভয়েড করতে বলি, সেটা হচ্ছে স্মোকিং এবং অ্যালকোহল। এছাড়া ফিলার নিয়ে যেই কোশ্চেনগুলো থাকে, সেটা হচ্ছে যে যদি আমার ফিলারটা আমার ভালো না লাগে, বা যদি আমি একটা অনুষ্ঠানের জন্য ফিলারটা ঠোঁটটা ঠিক করেছি, এরপর আমি আর এরকম ঠোঁট চাই না, সেক্ষেত্রে কিন্তু আবার রিভার্স করা যায়। যেমন ফিলার রিভার্স করারও ইঞ্জেকশন আছে, যেটাকে বলা হয় হায়ালুরোনিডেজ ইঞ্জেকশন। এই ইঞ্জেকশন দিয়ে আপনি আবার যদি আপনার ঠোঁটের শেপ পছন্দ না হয়, আবার আপনি আপনার আগের শেপে ফিরে যেতে পারেন। এখন আরেকটা কোশ্চেন হচ্ছে ফিলারটাকে পার্মানেন্ট নাকি না। ফিলার কিন্তু কোনো পার্মানেন্ট প্রসিডিওর না, ফিলার আবার 1 বছর পরপর করতে হয়। তো এই ছিল ঠোঁটের বিভিন্ন সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা। আশা করি ভিডিওটি সবার ভালো লেগে থাকবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।